স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি হার ঘর তেরঙ্গা অভিযানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই অভিযানকে সামনে রেখে গোটা দেশের সঙ্গে রাজ্যেও চলছে এখন চূড়ান্ত প্রস্তুতি। আগামী 13ই আগস্ট থেকে শুরু হয়ে 15ই আগস্ট পর্যন্ত চলবে হার ঘর তেরঙ্গা অভিযান। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই মোতাবেক সরকারিভাবে জাতীয় পতাকা বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, তবে ন্যূনতম মূল্যে সে পতাকা কিনতে হবে বলে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। এখন রাজ্যের সর্বত্র চলছে জাতীয় পতাকা কেনার হিড়িক। এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার উদয়পুর মহকুমার রাজারবাগ আরকেপুর মণ্ডল কার্যালয়ে মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়ের হাত ধরে উদ্বোধন হল তিরঙ্গা স্টলের। মন্ত্রী নিজ হাতে এই জাতীয় পতাকা বিক্রি করেন জনসাধারণের কাছে। এর একটাই উদ্দেশ্য, জাতীয় পতাকার প্রতি সকলকে উদ্বুদ্ধ করা। এদিন মন্ত্রী জানান, ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য বহু মনীষীদের প্রাণ দিতে হয়েছে, বহু ভারত মাতার সন্তানদের জীবন দিতে হয়েছে, তাদের রক্তের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। বৎসরব্যাপী এই 75তম স্বাধীনতা দিবসকে যাতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতিটি ভারতীয়, যারা ভারত মাতার সন্তান, যারা ভারতবাসী, তাদের প্রত্যেকের কাছে 75তম আজাদী কা অমৃত উৎসব এক অন্যতম মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য বহু মনীষীদের, ভারত মাতার সন্তানদের, তাদেরকে জীবন দিতে হয়েছে, রক্তদান তার মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে, এবং সেটাকে তাদের প্রতি সম্মান দেখানো, তাদেরকে স্মরণ করা এবং দেশের এই স্বাধীনতাকে যথাযোগ্য অন্তর দিয়ে যাতে মর্যাদা সঙ্গে পালন করতে পারে, সবাই পালন করে, তার জন্য এই 75 বছরের এই আজাদী কা অমৃত মহোৎসবকে আমরা সরকারিভাবে অন্যতম একটা মানে ঘোষণা করা হয়েছে। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে খুশি দলের স্থানীয় কার্যকর্তারা। এই হার ঘর তেরঙ্গা অভিযানের একটাই উদ্দেশ্য, এর মাধ্যমে সকলকে জাতীয় পতাকার প্রতি উদ্বুদ্ধ করা। গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য এখন জাতীয় পতাকায় রঙিন। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।